डिमांड किया है, फिर भी हम लोग का डिमांड को मतलब पहुंचने के लिए परमिशन हमको नहीं मिला है। ডিলিমিটেশনের প্রতিবাদে পাথারকান্দি থেকে 35 কিলোমিটার পায়ে হেঁটে জেলা শাসক অফিস পৌঁছল খিলুনজিয়া সুরক্ষা মঞ্চ। কড়া রোদ ও ঝিরঝিরে বৃষ্টির মধ্যে ডিলিমিটেশনের বিরুদ্ধে পাথারকান্দি থেকে দীর্ঘ 35 কিলোমিটার পায়ে হেঁটে শেষ পর্যন্ত জেলা শাসক অফিসে পৌঁছতে সক্ষম হল বরাক উপত্যকা খিলুনজিয়া সুরক্ষা সমিতি। তবে দীর্ঘ রাস্তার স্থানে স্থানে গ্রেফতার বরণ করতে হয় সুরক্ষা মঞ্চের সভাপতি সম্পাদক সহ বেশ কয়েকজন কর্মীকে। স্থানে স্থানে পুলিশি ব্যারিকেড ডিঙিয়ে পুলিশের হাতে আটক হলেন নেতা সহ পিকেটারদের। একদিকে ঝিরিঝিরি বৃষ্টি, অন্যদিকে স্থানে স্থানে পুলিশি ব্যারিকেড পেরিয়ে প্রায় 35 কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে আজ সোমবার বিকেলে জেলাশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলাশাসক মারফত নির্বাচন কমিশনের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করল বৃহত্তর বরাক উপত্যকা খিলুনজিয়া সুরক্ষা মঞ্চ। এদিনের এ প্রতিবাদী মিছিলে সমর্থন জানিয়ে সামিল হয়েছিলেন MSF-এর বরাকবেলি জোনের ইনচার্জ মাওলানা বদরুল হক সহ কাইজার হোসেন প্রমুখ। পটামনি থেকে SM জাহির আব্বাসের প্রতিবেদন। আজি কৰবা সরকারও কোনোবা আঙুলি হেলাও নাই আমাক আদার লোকে। আমি কৈছো আমিতো আইন শৃঙ্খলা মানি, গণতন্ত্র মানি, সংবিধান মানি আজি আমার প্রতিবাদ যেটো পদযাত্রা আছিল আমি কোনো স্লোগান দিয়া নাছিলো। আমার যেটো উদ্দেশ্য এটাই আছিলে ইলেকশন কমিশনের হাতত যায় পরক ডিসির মাধ্যমত সেয়া গৈ আমি গৈ আছিলো। বাস কিলোমিটার যোৱাৰ পিছত কোনোবা ফোন আহিলে যে আমাক বন্ধ কৰিব লাগে বুলি। আমিও কি কৰিছিলো, তিনিবাৰ কৰিছিলো। একবাৰ আছিল নিলাম বাজারত, একবার আসিল সুতরাং আপনার পোয়ামারা পুলক এটা করে বুঝতে হলো। আমি তিনবার পঠাইছিলাম মানুষ, আমাক চেষ্টা করেছে পুলিশ প্রশাসনে, আমাক বাধা দি 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 নিয়ে গেছে। আমি যুঁজ গই আসিল, কারণ এই এই সরকার সংবিধানও নাই, আইনও নাই, কানুনও নাই। এই সরকারের হাতে আজি এটা গণতন্ত্র মানি আজি খিলঞ্জিয়া মানুষ, বরাকর মানুষ, আম আত্মীয় যদি মেমর নামৰ দিয়ার অধিকার না থাকে এই সরকার হল জানো? আজি এই দেশত কিনা গণতন্ত্র আছে না? এই দেশত কিনা আইন কানুন কিনা কিনা আছে না? হের আজি দেখা পাইছে আপনাদের আমি রোদ বৃষ্টি পানি ইমান দিয়ার পিছতো আমি যদি মানুষ রাইজ কিন্তু ওলাই আইছিল, ওলাই আহি আমি গই আছিল, হঠাৎ আমাক বন্ধ করলে, বন্ধ করে আজি এখিনি করে আমাক আজ এরেস্ট করে আনি আমাকে ইয়াত থাকি। আমি খিলঞ্জিয়া মঞ্চর হয়ে আমি এই সরকারক ধিক্কার জানাও, ইলেকশন কমিশনক ধিক্কার জানাও, লগতে আমার বরাকর মানুষক ধন্যবাদ জানাও। তেওঁলোকে আমাক যথেষ্ট সহায় করে আছে, ফোন আই আছে আমাক আগে যাবলৈ, তেওঁলোকক উৎসাহ পাইছে, কারণ তেওঁলোকক বরাকর মানুষক পাথারকান্দি মানুষ ধন্যবাদ জানাও। আর আমার পাথারকান্দি সমষ্টির নাম বিলুপ্ত করব নিদিও, আজি ঠিক করেছো তাতকৈ ডাঙর আমি আন্দোলন অহার আরম্ভ করি যদি পাথারকান্দি নাম বিলুপ্ত করে। আর ইলেকশন কমিশনের ইচ্ছা মতে কাটিব আর ঘুরাব আমি তো নামানো। ইলেকশন কমিশনের গাইডলাইন তো মানি কম্প্যাক্ট এরিয়া, ওয়েল কমিউনিকেটেড এরিয়া যদি করে তার আমার আপত্তি নাই, ডিমিনিশন আমি এতিয়াও বিরোধ নকরো, কিন্তু গাইডলাইন তো মানিব লাগবে। নহয় গাইডলাইন মোর নাম বলি আমি দিলু, আমার তিনটা ভাগত টিম করেছিল, আগত এটা ভাগ, মাজত এটা, পিছত তলত পিছত এটা, এই তিনি ভাগত। কারণ আমি এনেকা করবো, আমি আগতে উমান পাইছিল যে পুলিশ প্রশাসনে সরকারে এনেকা এটা বাধা দিব বলে, কারণ আমি আমার প্রস্তুতিত চলি আছে যে আমি তিনটা টিম লগাই দিছিলো। এই প্রথম টিমত আমি মেম্বর নাম থাকি দিছিলো, আর প্রতিখন টিমর লগত আমার মেম্বর নাম আছে, তারপরে সহি কপি বনাইছিল আমি। আমি সেই মেম্বর নামখিন আমি প্রতি গ্রুপত থাকি, কোনোবা টিম নহল কোনোবা যাই পাম এইটো আমি আজি মানে আমি কসম করেছিলাম আমি যাম বলে, সেইখানে আমার উদ্দেশ্য সফল হয়েছে। আর রাইজর আশীর্বাদ আমার লগত আছে, পাটাকানি মানুষের আশীর্বাদ আছে, এই কারণে আমি দিব পারিছো আর ইলেকশন কমিশনার ডিসির মাধ্যমত। আর অনলাইন যোগেদ আমি অলরেডি মেইল করেছি, অহাকালি লাস্ট ডেট হয়, আমি অলরেডি মেইল করেছো যিমানখিনি মেম্বর নাম লাগে। আর অহা দিনত সরকার যদি ইয়াতকৈ বেয়া পদক্ষেপ লয়, যদি আমার নাম কথাখিনি নুশুনাকে, তেতিয়াহলে আমি ইয়াতকৈ ডাঙর আর জোরদার আন্দোলন আরম্ভ করি। জয় হিন্দ! পাথারকান্দিবাসী জিন্দাবাদ! পাথারকান্দি সমুদায় জয় হোক! আজকে দিনে আমরা পাথারকান্দি থেকে করিমগঞ্জ আমাদের মাননীয় উপায়ুক্ত কাছে আমরা নিবেদন করতে যাচ্ছি পাথারকান্দি থেকে, এবং পাথারকান্দি যে বর্তমান দুর্দশা আমাদের সেই ক্রন্দন ওনার তরফ থেকেই আমরা বর্তমান পাথারকান্দি এই অ্যাসেম্বলির নামটির খসড়া যে বেরিয়েছে সে বিষয়ে পাথারকান্দি নামটি বদলে বর্তমানে এখন সাউথ করিমগঞ্জ, যেটি আমাদের আইডেন্টিটির কাছে বদলানোর মতো হয়ে গেল। যদি আমাদের এই মাতৃভূমি আমাদের পাথারকান্দি যদি আমাদের মা হয়ে থাকে, পাথারকান্দি আমার বাবা, এই পরিচিতি আমাদের কাছে ছিনিয়ে নেওয়া হচ্ছে, এই দুঃখটি আমরা প্রকাশ করার জন্য আমরা ডিসি মহোদয়ের কাছে যাব। এটি কোনো রাজনৈতিকভাবে মুভমেন্ট নয়, এটি সার্বিকভাবে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এবং নন পলিটিক্যাল মুভমেন্ট, এবং আমাদের এখানে আমাদের শুধু এটাই আমাদের উদ্দেশ্য। আমাদের এই দুঃখখানা
ডিসি মহোদয়ের পক্ষ থেকে কমিশনের কাছে পৌঁছানো। हम लोग तस्लीम करने के लिए प्रस्तुत है सर, और हम लोग सरकार का हर एक जो रूल्स रेगुलेशन एम्पोज करेंगे, हम लोग पूरा मानते चलेंगे, मानते काम करेंगे, और कोई स्लोगन हम लोग नहीं दे रहे हैं सर, नहीं देंगे। और नॉन पॉलिटिकल मूवमेंट है, हम लोग वेरी मच तो किसी साहब के पास हमारा जो रूल बिल का जो रूला है सर, उनका पास हमने देने के लिए हम लोग जा रहे हैं। जी महोदय, तो डायरेक्टली हम लोग जनता डीसी साहब के पास जाके आवेदन करना चाहते हैं, यही बात है। संविधान मान के हम लोग काम कर रहे हैं, हमने पहले ही आप लोग को बोला कि स्लोगन नहीं। करके पहुंचने नहीं दे रहा है। ये जो डेमोक्रेसी है, इसमें डेमोक्रेसी में कोई स्लोगन नहीं, कुछ नहीं। हम लोग प्यार मोहब्बत से हम लोग डिमांड किया है, फिर भी हम लोग का डिमांड को मतलब पहुंचने के लिए परमिशन हमको नहीं मिला है, इसलिए हम लोग बहुत दुखी है सर। हम लोग को प्लीज पाथरगंडी वासी को जागो, ये आप हमारा अस्तित्व का सवाल है। पाथरगंडी के नाम करने के लिए जो चिल्लाओ यार, आप लोग क्या इतना बार 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 राजनीति, ये कोई राजनीति, राजनीति कोई पॉलिटिक्स नहीं है। राजनीति এইচএস প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করলো বদরপুর প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুল। আজকের দিনে আলাদা করে প্যারাগনের পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। বিগত দিনে প্যারাগন সিনিয়র সেকেন্ডারি তার নজর করা সাফল্য দিয়ে শিক্ষানুরাগী সহ ছাত্র অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। সঙ্গে রয়েছে নিট ও জেইই এর কোচিং। তবে এই মুহূর্তে এইচএস প্রথম বর্ষে জোর কদমে চলছে অ্যাডমিশন। রাজ্য ও বহিররাজ্যের সায়েন্স আর্টস অ্যান্ড কমার্সের এক ঝাঁক অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকার গাইডেন্স দিয়ে উচ্চতর মাধ্যমিকের সেশন শুরু করতে চলছে প্যারাগন। তাই এ বছরের মাধ্যমিক উত্তীর্ণদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে প্যারাগন সিনিয়র সেকেন্ডারিতে তাদের স্বাগত জানানো হচ্ছে। আবাসিক স্কুলটির আসন সংখ্যা সীমিত, তাই আজই যোগাযোগ করে সম্মানিত অভিভাবকবৃন্দ তাদের ছেলে বা মেয়ের অ্যাডমিশন সুনিশ্চিত করতে পারেন। যোগাযোগের নম্বর
9577942967 अथवा 6000392822 अथवा 7002661914।